আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সব অনেক ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হোসেন রাব্বি প্রবাসক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা বেশ কিছু টপিক আহ ইতিমধ্যে পড়ে ফেলেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং আজকের এই ক্লাসটা স্পেশালি আমি তৈরি করেছি এসএসসি লেভেল এবং এসএসসি লেভেল বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বিশেষ করে যারা একাদশে কমার্স মানে বিজনেস স্টাডিসে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এখানে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব তবে তার আগে আমি একটু বলে দিতে চাচ্ছি তা হল তুমি যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো আমার এই অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো হিট দ্য নোটিফিকেশন বেল দেন ইউ উইল বি অ্যাবল টু গেট নিউ নিউ লেকচার্স অন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ফর মাই ইউটিউব চ্যানেল শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি আরো অনুরোধ করছি ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে রাখো এবং তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমাদের আজকের বিষয় হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনের এই পাশে দেখতে পাচ্ছ আমাদের আজকের বিষয় হলো জাবেদা বা জানাল শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বা সম্বন্ধে এর আগে আমার একটি ক্লাস হয়তো পেয়েছিলা আমি ওই ক্লাসটা সম্পর্কে নতুন করে কিছু তোমাদেরকে আর বলছি না যেহেতু ক্লাসটা ইতিমধ্যে তোমরা করে ফেলেছ আমি আজকে জাবেদা তৈরি করার বেসিক কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব কারণ তোমরা প্রায় পরীক্ষায় ভুল করো যে জাবেদার বেসিক নিয়মগুলো তোমরা প্রায় কি করতে পারো কি করে ফেলো গুবলেট করে ফেলো আজকে যারা আমার এই ক্লাসটি করবে অনলি ফর দোজ স্টুডেন্টস অনলি ফর দোজ স্টুডেন্টস ইউ উইল বি এবল টু সলভ অল দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস রিলেটেড উইথ জার্নাল রাইট আজকের ক্লাসটা যারা করবে ভালো করে তারা জাবেদার বেসিক নিয়ম তো বুঝতে পারবেই একই সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই জাবেদা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে রাইট ইয়েস তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা স্ক্রিনে একটু খেয়াল করি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য কখনো কোনো হিসাব হবে না তুমি পণ্য ক্রয় করো পণ্য বিক্রি করো কখনোই চেক নামে কোনো হিসাব হবে না ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে চেক পণ্য ক্রয় এ নামে কোনো হিসাব হবে না যেমন পণ্য বিক্রি করলা এখানে নবদান হিসাব আর বিক্রয় হিসাব হয়েছে কিন্তু পণ্য নামে কিন্তু কোনো হিসাব হয় নাই আবার পণ্য ক্রয় প্রদান করলা দেখো তো এখানে চেক নামে কিন্তু কোনো হিসাব হয়নি তাহলে আমাদেরকে একটু সতর্ক হতে হবে যে যখনই আমরা পণ্য ক্রয় করব পণ্য বিক্রি করব বা চেক জাতীয় কোনো লেনদেন হবে অবশ্যই অবশ্যই আমরা ক্রয় বিক্রয় নামে হিসাবটি জাবেদায় দাখিলা দেব চেক পণ্য নামে কোনো জাবেদা আমরা দিব না যেমন পণ্য বিক্রি করলাম এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে নগদান হিসাব ডেবিট আর আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট পণ্য ক্রয় বাবদ চেক প্রদান ক্রয় একটা ব্যয় তার মানে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এটা আমরা জানি আর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করেছ টাকাটি অবশ্যই ব্যাংক থেকে চলে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে তাহলে এখানে তোমরা ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু অবশ্যই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্য নামে কোনো হিসাব হবে না পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি থাকে অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো ক্রেতা বা বিক্রেতার নাম যদি উল্লেখ থাকে তাহলে ধরে নিতে হবে এই পণ্যটা ধারে ক্রয় হয়েছে ধারে বিক্রয় হয়েছে রাইট এই পণ্যটা কি হয়েছে ধারে ক্রয় হয়েছে ধারে বিক্রয় হয়েছে কখন হবে যখন পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম স্পষ্ট ভাবে যদি উল্লেখ করা থাকে রাইট তবে নামের পাশাপাশি যদি নগদ বা চেক ব্যাংক ইত্যাদি কথা যুক্ত থাকে তাহলে কিন্তু বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না যেমন হাসাদে হাসানের নিকট হতে ক্রয় এখানে কিন্তু বিক্রেতার নাম হাসান উল্লেখ আছে আমি একটু আগে বলেছি যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে তাহলে এটা ধারে ক্রয় বিক্রয় হয়েছে বলে ধরে নিতে হবে তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে আবার দায় বৃদ্ধি পেয়েছে মানে পাওনাদার হাসান ক্রেডিট হবে কিন্তু পরের লেনদেনটা দেখো খালেকের নিকট নগদে পণ্য বিক্রয় এখানে যদি ভালো করে খেয়াল করো এখানে কিন্তু ক্রেতা অর্থাৎ খালেকের নামটি এখানে উল্লেখ আছে খালেকের নাম উল্লেখ আছে কিন্তু এখানে আবার সাথে সাথে কি বলছে নগদ শব্দটা উল্লেখ করা আছে তার মানে এটা ধারে হবে না আমি একটু আগে বলেছি পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার নাম মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে ধারে বা বাকিতে ধরে নিতে হবে কিন্তু ক্রেতা বিক্রেতার নামের পাশাপাশি যদি নগদ বা চেক এই শব্দটি যুক্ত থাকে তাহলে এই লেনদেনকে ধারে বা বাকিতে ধরা যাবে যেমন দ্বিতীয় লেনদেনটা কি বলেছে আমরা হতে নগদে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয় এখানে কিন্তু নগদ শব্দটা বলা আছে এই কারণে এটা আর ধারে বলা যাবে না তার মানে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এরপর আমরা দেখি পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নাই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাধার হিসাব লিপিবদ্ধ হবে অর্থাৎ তুমি ধারে পণ্য ক্রয় করেছ কিন্তু এখানে ক্রেতা বা বিক্রেতার নাম নাই বিক্রেতা অথবা ক্রেতার নাম নাই মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো নাম নাই সেক্ষেত্রে আমরা পাওনাদার বা দেনাদার দেব কারণ এখানে আমরা জানি না ক্রেতাকে বিক্রেতাকে যেমন বাকিতে পণ্য ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার দায় বৃদ্ধি পেয়েছে তাই পাওনাদার হিসাব ক্রেডিট অন্যদিকে ধারে পণ্য বিক্রয় এখানে ক্রেতা বা বিক্রেতার নাম নাই তাই আমরা প্রাপ্য হিসাব মানে দেনাদার লিখলাম এখানে তোমরা কিন্তু প্রাপ্য হিসাব লিখতে পারো দেনাদারের ক্ষেত্রে তোমরা প্রাপ্য হিসাব লিখতে পারো আবার পাওনাদারের ক্ষেত্রে তোমরা প্রদেয় হিসাব লিখতে পারো এখানে দেনাদার আর আয় বৃদ্ধি পেয়েছে তাহলে এটা আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা পরে এসে যাই ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে যদি বাকিতে পণ্য ক্রয় বা বাকিতে বিক্রয় বলা হয় এটা বলা হয়ে থাকে আবারও বলি ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে যদি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে নগদ বা চেক শব্দটা না থাকে তাহলে ধরে নিতে হবে এই ক্রয় এবং বিক্রয়টা বাকিতে হয়েছে যেমন এখানে দেখো আন্ত ফেরত বলা আছে আমরা জানি যে আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত আন্ত ফেরত মানে তুমি বিক্রি করেছিলা ওইটা আবার প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসছে তার মানে ফেরতটা ভিতরে আসছে আন্ত ফেরত মানে কি ভিতরে আসছে আর যদি বহি থাকে ওইটা হবে ক্রয় ফেরত কারণ তুমি পণ্যটা কিনছিলা এখন আবার পণ্যটা ফেরত দিয়ে আসছো তার মানে বাহিরে গিয়ে ফেরুত দিয়েছ বহি ফেরত আর এইটা সহজে মনে রাখার জন্য আমি একটা সিস্টেম বলেছিলাম যে এক ঘরে দুই বউ রাখা যাবে না মানে দুই ব একসাথে হবে না বয়ের সাথে ব হবে না বহি মানে বিক্রয় ফেরত বলা যাবে না বয়ের সাথে ব হবে না বহি মানে ক্রয় ফেরত আর আন্তঃ ফেরত মানে বিক্রয় ফেরত তাহলে আন্তফেরত ফেরত বলতে আর কিছু বলে নাই তার মানে এটা ধারে ধরতে হবে যেহেতু এটা আমরা ধারে ধরব তার মানে আমাদের আয় হ্রাস পাইছে বিক্রয় ফেরত ডেবিট আর আমাদের দেনাদারও হ্রাস পেয়েছে যেহেতু ফেরত দিচ্ছি সম্পদ হ্রাস পেয়েছে কেডি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো এটাও ধারে ধরতে হবে আমাদের সূত্র মতে পাওনাদার হ্রাস পেয়েছে দায় হ্রাস পেয়েছে ডেবিট ব্যয় হ্রাস পেয়েছে তাই ক্রেডিট এরপর বলেছে দেখো সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রবৃতি শব্দ ব্যবহার করা যাবে না সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কখনো ক্রয় হিসাব বিক্রয় হিসাব লেখা যাবে না নতুন হিসাব পুরাতন হিসাব লেখা যাবে না অবশ্যই সম্পদের নাম লিখতে হবে যেমন আসবত্র ক্রয় হিসাব লেখা যাবে না পুরাতন জন্দ্রপতি বিক্রয় হিসাব লেখা যাবে না নতুন অভিসরঞ্জাম হিসাব লেখা যাবে না এমনকি ক্রয় হিসাব বিক্রয় হিসাব নামে লেখা যাবে না একেবারে খোদ সম্পত্তি নামে লিখতে হবে যেমন নতুন আসবত্র ক্রয় এখানে সম্পদ এই নামে লিখতে হবে যেমন আসবত্র হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা হ্রাস পেয়েছে আমরা কিন্তু ক্রয় হিসাব এখানে লিখি নাই খেয়াল করো আবার আসবত্র ক্রয় হিসাব নামেও কিছু লিখি নাই পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এখানেও বিক্রয় হিসাব লেখা যাবে না দেখো আমরা বিক্রয় হিসাব লেখি নাই হিসাব এবং যন্ত্রপাতি হিসাব এই দুইটা লিখেছি সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোন হিসাব খোলা যাবে না আয় এবং ব্যয় হলে নামে হিসাব খোলা যাবে না আমি আবারও বলছি আয় ব্যয় হলে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব খোলা যাবে না ব্যক্তি প্রতিষ্ঠানের নাম হিসাব খোলা যাবে যদি ধারে পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে আদারওয়াইজ অন্য কোনো জায়গায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা যাবে না যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয় অপরিশোধিত থাকে বকেয়া ব্যয় বকেয়া আয় থাকলেও আমরা লিখতে পারব না যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে কর্মচারী জামালকে জামিলকে বেতন প্রদান কর্মচারী জামিলকে বেতন প্রদান তাহলে এখানে আমরা জামিল হিসাব নামে লেখা যাবে না এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে বেতন হিসাব ডেবিট নগদ টাকা চলে গেছে নগদান হিসাব মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্য ক্রয় এখানে মনি স্টেশনারি হিসাব নামে লেখা যাবে না এখানে মনিহারি মনিহারি মানে কাগজ কলম পেন্সিল আর টাকাটা যেহেতু বকে আছে বকেয়া মনির হিসাব দায় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট তপু ট্রেডার্স নিকট কমিশন প্রাপ্য হয়েছে তপু ট্রেডার্স নামে কোনো হিসাব লেখা যাবে না যেহেতু আমাদের আয়টা বকে আছে সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর আয় হওয়ার কারণে আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই কমিশন হিসাব আমরা ক্রেডিট লিখলাম আবারও বলতেছি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব তখনই খোলা যাবে যদি ধারে পণ্য ক্রয় বা বিক্রয় বলা থাকে আদারওয়াইজ অন্য কোন জায়গায় এটা লেখা যাবে না এরপর কি বলছে দেখি ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য চুরি পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের কারণে পণ্যের পরিমাণ হ্রাস পায় তাই ক্রয় হিসাব হবে আমি লেনদেনটা তোমাদেরকে পড়িয়ে শুনিয়েছি বন্ধুরা খেয়াল করো ব্যক্তিগত বা ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার মানে মালিক যদি ব্যবসা থেকে পণ্য নিয়ে যায় বা মালিক যদি ব্যবসায় পণ্য ব্যবহার করে মানে পণ্য উত্তোলন বিজ্ঞাপনের যদি বিজ্ঞাপনের জন্য যদি পণ্য বিতরণ হয় পণ্য চুরি হয় পণ্য আগুনে বিনষ্ট হয় ইত্যাদির কারণে পণ্যের পরিমাণ হ্রাস পায় এই কারণে ক্রয় হিসাব ক্রেডিট হবে কেন ক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ ওই পণ্যটা তোমাকে আগে ক্রয় করা লাগছিল পণ্যটা বৃদ্ধি পেয়েছিল কিন্তু পণ্য যদি নষ্ট হয় পণ্য যদি চুরি হয় বিনামূল্যে পণ্য বিতরণ করো মালিক পণ্য ব্যবসা থেকে নিয়ে গেলে পণ্যের পরিমাণ হ্রাস পায় ব্যয় হ্রাস পায় তাই ক্রয় হিসাব ক্রেডিট হয় তাহলে এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করতে হবে আমি একটু দেখাই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তার মানে পণ্যের পরিমাণ হ্রাস পেয়েছে তাই ক্রয় হিসাব ক্রেডিট আর উত্তোলন বৃদ্ধি পেয়েছে উত্তোলন হিসাব ডেবিট দোকান হতে পণ্য চুরি হলো পণ্য হ্রাস পেয়েছে তাই ক্রয় হিসাব ক্রেডিট আর ক্ষতি হওয়ার কারণে খরচ বা ক্ষতি হলে ডেবিট মালিক পণ্য উত্তোলন করুক দোকান থেকে পণ্য চুরি হোক বিনামূল্যে যদি পণ্য বিতরণ করো বিনামূল্যে পণ্য বিতরণ মানে প্রচারের জন্য তুমি পণ্যটা কি করছো বিতরণ করছো তোমার ব্যবসার যাতে প্রচার হয় তোমার ব্যবসার যাতে প্রচার হয় দেখ অনেক সময় দেখা যায় না যেমন আমি যখন জেলা স্কুলে পড়তাম আমাদেরকে তখন দেখা যায় তো ম্যাগি নুডলস খাওয়াইছে একবার ফ্রি পেপসুরেন্ট দেশে এই যে যখন কেবি কলেজে আসি পেপসুরেন্ট দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদেরকে পেপসুরেন্ট না যেন একটা বা অনেক সময় দেখা যায় না একটা কিনলে দুইটা ফ্রি বা এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফ্রি দেয় কেন দেয় এটা জ্ঞানগত প্রতিবন্ধকতা হ্রাস পাওয়ার জন্য বা ভোক্তাদের মাঝে ওই পণ্য কেনার আগ্রহ সৃষ্টি করার জন্য এটা হলো ওয়ান কাইন্ড অফ প্রমোশনাল অ্যাক্টিভিটিস এগুলাকে বলা হয় প্রচার বা বিজ্ঞাপন এখন তুমি যদি বিনামূল্যে পণ্য বিতরণ করো তাহলে কিন্তু তোমার ব্যয় বাড়বে রাইট বিজ্ঞাপন হিসাব ডেবিট আর এইটা তোমার পণ্য হ্রাস পেয়েছে তার মানে ক্রয়কৃত পণ্য হ্রাস পেয়েছে এই পণ্যটা যখন তুমি কিনেছিলে তখন তোমার ব্যয় হয়েছিল এখন পণ্য হ্রাস পেয়েছে তার মানে ব্যয় হ্রাস পেয়েছে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই লেনদেনটা অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই লেনদেনটা ভালো করে মনে রাখবে পরের লেনদেন দেখি প্রতিষ্ঠানতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে প্রতিষ্ঠান হতে যদি কোন উত্তোলন বোঝায় উত্তোলনের কিন্তু বিভিন্ন নাম থাকতে পারে যেমন আয়কর এটা কিন্তু উত্তোলন বোঝায় মালিকের আয়কর জীবন বিমা প্রিমিয়াম এটা উত্তোলন এটা মালিকের মালিকের চলতি হিসাব এটাও মালিকের এগুলো সব উত্তোলন এগুলো ব্যক্তিগত উত্তোলন বুঝাবে ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করা হবে। যদি প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝায় তাহলে বুঝতে হবে মালিক উত্তোলন করেছে উত্তোলন হিসাব ডেবিট আর যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে বুঝতে হবে অফিসের জন্য উত্তোলন হয়েছে হিসাব নগদ তবে অফিসের জন্য যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বা অফিসের ব্যাংক থেকে বলে যে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বা ব্যাংক থেকে মালিক উত্তোলন করেছে দেন উত্তোলন হিসাব ডেবিট এই কথাটাই পরের লাইনে বলা আছে মালিকের জন্য মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে তাহলে আমরা একটা এন্ট্রি দেখি ব্যবসায় হতে উত্তোলন তাহলে এটা অবশ্যই মালিক উত্তোলন করেছে উত্তোলন হিসাব ডেবিট নগদ টাকা হ্রাস পেয়েছে নগদান হিসাব ক্রেডিট কিন্তু পরের লেনদেনটা কি বলা আছে ব্যাংক হতে উত্তোলন এটা কিন্তু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে বা মালিক করেছে কিছু বলে নাই তার মানে এটা অফিসের জন্য হয়েছে তার মানে অফিসের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট পরের লেনদেনটা আমরা দেখি পরে আমাদের কি বলা আছে বন্ধুরা খেয়াল করো পণ্য নগদ অর্থ কোন সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিভিন্ন লিপিবদ্ধ হবে কোনো চুরি হোক কোনো কোনো নগদ অর্থ চুরি হোক আগুনে তুমি বিভিন্ন ধরনের ক্ষতি ক্ষতি এগুলো সব নামে আমাদেরকে ইনপুটটা কি করতে হবে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যেমন ক্যাশ বাক্স অর্থাৎ যেখানে টাকাটা রাখে ভোল্ ক্যাশ বাক্স থেকে চুরি হয়েছে এটা আমরা বিবিধ ক্ষতি নামে লিপিবদ্ধ করব খরচ বৃদ্ধি পেলে ডেবিট ক্ষতি হলে ডেবিট নগদ টাকা চলে গেছে ক্রেডিট অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো বিবিধ ক্ষতি বা অগ্নিজনিত ক্ষতি নামেও লেখা যায় বিবিধ ক্ষতিও লিখতে পারবা অগ্নিজনিত ক্ষতি নামেও লিখতে পারবা ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট আর যেহেতু পণ্য হ্রাস পেয়েছে ক্রয়কৃত পণ্য হ্রাস পেয়েছে তাই ক্রেডিট এরপর আর একটা লেনদেন আমরা দেখি ব্যাংক সুদ মঞ্জুর বা ব্যাংক চার্জ ধার্য করলে বা ব্যাংক চার্জ করেছে এগুলো সব কিন্তু ব্যাংক হিসাবে প্রভাব ফেলবে লেনদেনটা আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো এই সকল লেনদেনের কিন্তু অনেক সময় আমাদেরকে প্রবলেমে ফেলে ব্যাংক সুদ মঞ্জুর করেছে ব্যাংক চার্জ ধার্য করেছে বা ব্যাংক যদি কোনো চার্জ ধরে ব্যাংক জমা অতিরিক্ত সুদ কেটে নেয় ব্যাংক জমার সুদ পাওয়া গেল এগুলো কিন্তু সরাসরি তোমাকে নগদে দেবে না এগুলো তোমার অ্যাকাউন্টে অর্থাৎ যেই অ্যাকাউন্ট থেকে ব্যাংক চার্জ কেটেছে জমাতিরিক্ত সুদ ধার্য করেছে বা ব্যাংক তোমাকে সুদ দিয়েছে বা ব্যাংক তোমাকে সুদ মঞ্জুর করেছে এগুলো সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে তার মানে এটা ব্যাংকের সাথে লেনদেন হবে নগদে কোনো প্রভাব এই সকল লেনদেন করবে না যেমন ব্যাংক সুদ মঞ্জুর করছে তাহলে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক হিসাব ডেবিট আর এটা এক ধরনের আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক চার্জ ধরেছে তাহলে এটা একটা ক্ষতি বা খরচ তাহলে ব্যাংক চার্জ একটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর টাকাটা ব্যাংক থেকে কেটে নেবে তার মানে ব্যাংকের সম্পদ কমবে দেখি এর পরের লেনদেন বলেছে মূল্য ব্যবহার অন্য কোনো কারণে হ্রাস পেলে তা অবচয় নামে গণ্য হয় যেমন এখানে আমার একটা মোবাইল আছে দেখো এই মোবাইলটা আমি দশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম পাঁচ বছর আগে এখন দুই সালে যদি আমি এটা বিক্রি করতে যাই তাহলে কি আমি দশ হাজার টাকা পাবো অবশ্যই না আমি দশ হাজার টাকা পাবো না আমি সর্বোচ্চ আট হাজার টাকা পাবো কেন দুই হাজার টাকা আমার মূল্য হ্রাস পেয়েছে মানে দুই হাজার টাকা কেন কম পাবো কারণ এটা জনিত মূল্য হ্রাস পেয়েছে আর স্থায়ী সম্পদ মূল্য হ্রাস বা ব্যবহার করার কারণে যে এটা দাম কমে কি বলা হয় অবচয় এজন্য জন্য সংশ্লিষ্ট সম্পদ হিসাবে ক্রেডিট না করে পুঞ্জীবিত অবচয় বা সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে তেমন এটারই আমরা একটা একটা লেনদেন দেখি যেমন আসবাবপত্রের উপর অবচয় এটা আমরা কিন্তু আগে আসবার পত্রের উপর ধরতাম এখন এটা ধরা যাবে না এটার জন্য পুঞ্জীবিত অবস্থায় ধরতে হবে মানে এটা তোমার সামনের বছর অবচয়টা এই বছর যে অবচয় হয়েছে অবচয়টা স্থায়ী সম্পদের সাথে মেকাপ করার জন্য পুঞ্জীবিত অবচয় হিসাব নামে একটা হিসাব খুলতে হবে কারণ একটা সম্পদ যদি তুমি দশ বছর দশ বছরের জন্য কেন প্রতি বছরই অবচয় হবে আর একটু একটু করে যে অবচয় হলো এগুলো সব একসাথে কি হবে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে একসাথে সব যোগ করবে এটাকে বলা হয় পুঞ্জীবিত অবচয় এটা প্রতি সম্পদ কন্ট্রা অ্যাসেট অনেকটা দায়ের মতো তাই ক্রেডিট হবে আর এর কারণে ব্যয় বাড়বে আর আমরা জানি যে ব্যয় বাড়লে ডেবিট হয় যে কোনো হতে চেক পাওয়া গেলে তা ব্যাংকের নামে লিপিবদ্ধ করতে হবে কারণ প্রতিষ্ঠানের বাহক বা খোলা চেক প্রদান করা হয় না এই কারণে চেক প্রদান করা হয় তুমি যদি কখনো চেক পাও এই চেকের কারণে ব্যাংক হিসাবকে তুমি ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করবা কারণ এগুলো নগদে হয় না এগুলো সাধারণত ব্যাংকের মাধ্যমে হয় যেমন পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্ত তার মানে ব্যাংকে চেকটা জমা পড়বে এই কারণে ব্যাংক হিসাব ডেবিট টাকা উঠাতে ব্যাংকে যেতে হবে এটা নগদ টাকা না আর আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট দেনাদার হতে চেক প্রাপ্তি এবং সাথে সাথে জমা দেওয়া হলো ব্যাংকে তার মানে ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট সম্পদ বৃদ্ধি পেয়েছে ব্যাংকে এবং আমাদের দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান শিক্ষার্থী বন্ধুরা আমরা লেনদেনটা ভালো করে খেয়াল করি কি বলেছে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকটতে হতে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট হয় এবং মালিককে কোনো সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হয় অর্থাৎ কারবারে মালিক যদি কোনো সুবিধা দেয় কোনো সুবিধা যদি ইনভেস্ট করে কারবার যদি মালিক থেকে কোনো সুবিধা পায় যেমন কারবার যদি মালিকে নগদ টাকা নিয়ে আসে নগদ টাকার সুবিধা পাবে কারবার যদি কারবার সরি ভুল বলছি মালিক যদি কারবারে নগদ টাকা বিনিয়োগ করে তাহলে কারবার মালিক থেকে নগদ টাকার সুবিধা পাবে এটা একটা মূলধন মালিক যদি বাসার সোফা সেট কারবারে নিয়ে আসে তাহলে একটা অফিস সরঞ্জাম পাবে একটা সুবিধা পাচ্ছে এটাও একটা মূলধন মালিকের স্ত্রীর গহনা বিক্রি করে মালিক ব্যবসার জন্য একটা ফ্যান কিনে দিলো তাহলে ব্যবসা প্রতিষ্ঠান মালিক থেকে সুবিধা পেল এগুলোকে বলা হয় মূলধন মালিক ব্যবসায় যা কিছু বিনিয়োগ করে এবং ব্যবসা প্রতিষ্ঠান মালিক থেকে যে সকল সুবিধা পায় এগুলোকে আমরা মূলধন নামে লিপিবদ্ধ করি আর প্রক্ষান্তরে মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে নেয় কিছু নিয়ে নেয় কোনো সুবিধা নিয়ে নেয় সেগুলোকে উত্তোলন বলে যেমন মালিক ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে যেতে পারে উত্তোলন মালিক ব্যবসা থেকে পণ্য নিয়ে যেতে পারে উত্তোলন মালিকের ব্যক্তিগত কোনো খরচ ব্যবসা থেকে দেওয়া হলো উত্তোলন মালিকের জীবন বিমা ব্যবসা থেকে দেওয়া হলো উত্তোলন মালিকের আয়কর ব্যবসা থেকে দেওয়া হলো উত্তোলন এগুলো সব উত্তোলন নামে ডেবিট করতে হবে আর মূলধন হলে ক্রেডিট হবে যেমন কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগত ভাবে পরিশোধ করলেন মালিক ব্যবসায় সুবিধা দিয়েছে এই কারণে কি হবে মূলধন হিসাব বুঝতেই পারি মালিকের বাজার খরচ ব্যবসা থেকে দেওয়া হলো তার মানে মালিক ব্যবসা থেকে টাকা উঠিয়ে নিয়েছে বুঝায় এই কারণে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ টাকা হ্রাস পেয়েছে নগদ হিসাব ক্রেডিট এটা তো আমরা বুঝতেই পারি তাই না সেক্ষেত্রে বন্ধুরা এর পরের লেনদেনটা আমরা দেখি কি বলা আছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় সেগুলোকে পাওনাদার বা দেনাদার হিসাবকে প্রভাবিত করে আবার বলতেছি তুমি দেনা পাওনা নিষ্পত্তির সময় দেনা পাওনা নিষ্পত্তির সময় কোনো টাকা কম পাওয়া বা কোন টাকা ছাড় দেওয়া এরকম যদি হয় সেগুলো সরাসরি দেনাদার বা পাওনাদারকে প্রভাবিত করে যেমন ধরো আমি তোমার কাছে টাকা পাই বিশ হাজার কিন্তু তুমি আমাকে উনিশ হাজার দিলাম তোমাকে আমি এক হাজার টাকা ছাড় দিলাম এটাকে বলা হয় বাট্টা আমি যেহেতু তোমাকে ছাড় দিয়েছি এটা আমার জন্য ব্যয় মানে প্রদত্ত বাট্টা আর তুমি আমার কাছ থেকে ছাড় পেয়েছ মানে আয় প্রাপ্ত বাট্টা আর এগুলো সরাসরি দেনাদার এবং পাওনাদারকে প্রভাবিত করবে যেমন দশ টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে নয় টাকা প্রদান করা হলো তাহলে পাওনাদারের পাওনা দশ টাকা আমরা পরিশোধ করেছি পাওনাদারের পাওনা দশ হাজার টাকায় কিন্তু পরিশোধ হয়েছে কিন্তু আমি নগদে কয় টাকা দিয়েছি নয় হাজার টাকা তার মানে নগদ টাকা হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট পাওনাদার আমাকে কয় টাকা ছাড় দিয়েছে আয় হয়েছে আর পাওনাদারের ফুল পাওনা দশ হাজার টাকা পরিশোধ হয়ে গেছে তাই দায় হ্রাস পেলে ডেনাদার হতে সাত হাজার টাকার পাওয়ার কথা ছিল কিন্তু পূর্ণ নিষ্পত্তিতে আমরা ছয় হাজার পাঁচশো টাকা পাইছি তাহলে নগদ টাকা পাইছি ছয় হাজার পাঁচশো টাকা নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট আমরা তাদেরকে ছাড় দিয়েছি 500 টাকা বাদটা দিয়েছি তার মানে প্রদত্ত বাদটা ডেবিট এবং আমাদের দেনাদারের সম্পদ দেনাদারের কাছে কত টাকা পাইতাম 7000 টাকা সেই সম্পদটা আমাদের হ্রাস পেয়েছে তাই এটা আমাদের ক্রেডিট এখানে একটা কথা আছে বন্ধুরা মনে রাখবা কারবারি বাদটা কখনোই যাবে দায় আসে না তবে ওই পরিমাণ টাকা আমরা ছাড় দিয়ে আসব কারবারি বাদটা ট্রেড ডিসকাউন্ট নট ড ইট জার্নাল এন্ট্রিসলি ক্যাশ ডিসকাউন্ট মিনস নগদ বারটাড ইট জার্নাল এন্ট্রিস অর্থাৎ নগদ বার্তা আমরা জাবেদা বইতে নিয়ে আসবো কিন্তু কারবারি বার্তা আমরা জাবেদা বইতে আনবো না কারবারি বার্তা মানে মূল্য তালিকা থেকে যে বার্তা দেওয়া হয় যে ছাড় দেওয়া হয় সেটাকে কারবারি বাট্টা বলে ক্রয় বার্তা বিক্রয় বার্তাও বলা হয় যেমন পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় পণ্য বিক্রয় এই সকল বার্তাকে বলা হয় ক্রয় বিক্রয় রাইট এবং এই বাট্টা নগদান বইতেও আসবে না খতিয়ে আসবে না কেন আসবে না কারণ এগুলো জাবেদায় আসে না তবে ওই পরিমাণ টাকা আমরা বাদ দিয়ে রাখবো যেমন দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় দশ হাজার লেনদেন হবে নয় হাজার ঠিক আছে 1000 টাকা বাট তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে তোমরা ক্লাসে ছিলা আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার সাথে এতক্ষণ যে ক্লাসে ছিলা তবে আমি চলে যাব চলে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে দেই যে আজকে যে তোমরা গাবেদার ক্লাসটা করলা এটার করার আগে আমি কিন্তু জাবেদার উপর একটা ক্লাস নিয়েছি তাই না আজকে এই যে তোমরা জাবেদার ক্লাস করলাম খুব সুন্দর একটা জার্নাল ক্লাস করাইলাম বেসিক বিষয় নিয়ে তো এই জাবেদার উপরে কিন্তু আমার আরো একটি ক্লাস আছে কারণ আজকে আমি কিন্তু ডিটেলস বুঝাইনি শুধু বেসিকটা বুঝাইছি তবে এই বেসিকের উপরে আরো বেসিক আছে কোন আইটেম ডেবিট হবে কোন আইটেম ক্রেডিট হবে কিভাবে ডেবিট হবে কিভাবে ক্রেডিট হবে এটার একটা মেজিক ফর্মুলা আছে

তোমার চ্যানেলে চলে যাও চ্যানেলে গিয়ে দেখো এখানে প্লে আছে একটা কথা থাকবে চ্যানেলে যখনই যাবা তুমি স্মার্টফোন থেকে দাও অথবা তুমি ল্যাপটপ থেকে যাও ট্যাব থেকে যাও আইফোন থেকে দাও ডেস্কটপ থেকে দাও হোয়াট এভার মেবি দ্য ডিফাইন্স ডিফাই ডিভাইসেস ইউ মাস্ট ফাইন্ড এ ওয়ার্ড এ কিওয়ার্ড নেট প্লে লিস্ট ইউ জাস্ট ক্লিক ইন দ্য প্লে ইউ জাস্ট ইন্টার ইন দ্য প্লে ভিতর ঢোকবা ক্লিক করে তাহলেই আমাদেরকে দেখবা ভিডিও শুরু হয়ে যাবে ওখান থেকে স্ক্রল করে নিচে নামবা দেখবা পাশে স্ক্রল করে একটু নিচে নামবা প্লে লিস্টে যখনই যাবা প্লেলিস্টে গেলে ওখানে দেখবা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এখানে লেখা থাকবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র নগদান বই আর এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ওই দ্বিতীয় অধ্যায় ওটার ওই প্লেলিস্টের উপরে ক্লিক করবা প্লেলিস্টে ঢুকে যেটা আসবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এটার উপর ক্লিক করলে দেখো একটা ভিডিও শুরু হবে এর পাশে অনেকগুলো ছোট ছোট ক্লাস আসবে তুমি একটু স্ক্রল করে নিচে নামাবা নিচে নামাইলি দেখবা দাবেদা শেখার ম্যাজিক কৌশল দাবেদা শেখার ম্যাজিক টেকনিক এই নামে থাকবে ওইটা অবশ্যই অবশ্যই তোমরা দেখবা তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আর সমস্যা সমাধান হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা যারা আমার সাথে ক্লাসটা করলা তোমাদের সবাইকে সবাইকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তানজির দিচ্ছে আর অবশ্যই অবশ্যই উপরে দেখো উপরে একটা হলো এই এই পাশে আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন পেলে ক্লিক করে রাখো আর এই পাশে এই পাশে আমার কি আছে ফেসবুক পেজ ওটা লাইক দিয়ে রাখো এই পাশে আমার কি আছে এই পাশে আছে আমার ইউটিউব চ্যানেল লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো এবং কি করবা নোটিফিকেশন ক্লিক করে রাখবা আর এই এই পাশে পাশে আমার কি আছে ফেসবুক পেজ ওখানেও ক্লাসে লিঙ্ক পাবো ওটাকে কি করবা লাইক দিয়ে রাখবা তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি অনেক সুন্দর ক্লাস করেছি রাইট নেক্সট ক্লাসে আবারও হাজির হচ্ছি মনে রাখবা পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিক বিদায় দেয় না হতাশাকে হতাশ করতে পারলে তুমি সফল তোমার সফলতার জন্য আমি হুসাইন স্যার সদা নিয়োজিত ফিনান্স এবং হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসটা যদি ভালো লাগে ফেসবুকে শেয়ার দাও বন্ধুদের ট্যাগ করে অথবা এসএসসি তোমার জুনিয়র কোনো বন্ধু যদি থাকে স্কুলের তোমার প্রিয় স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখো আমার ইউটিউব চ্যানেল ওদেরকে লিংক সহ ওদের ইনভাইটেশন পাঠাও বন্ধুরা السلام عليكم ورحمه الله